নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নববর্ষ হোক বা ছুটির দিন বা ধরুন যে কোনো অনুষ্ঠানে, সকালে লুচির সাথে একটা নিরামিষ তরকারি কিন্তু হয়েই থাকে। আর সেটা যদি হয় এরকম নিরামিষ আলু ফুলকপির ডান্না, তাহলে সকালে জলখাবারটা জাস্ট জমে যায়। কি আমার সাথে একমত তো আপনারা? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই নববর্ষের দিন সকালে লুচি দিয়ে খাওয়ার মতন খুব সহজ একটি রেসিপি। এই রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম, আর সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন। ফোড়নটাকে 30-40 সেকেন্ড ভাজার পর সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটাকে একবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে আলু আর ফুলকপিটাকে গরম জলের মধ্যে একটা ভাপ দিয়ে নিতে পারেন, তবে আমি করিনি। আমি এখানে কড়াইতেই পুরো রান্নাটা তৈরি করব। আলু ফুলকপিটা 3-4 মিনিট ভাজার পর এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠো কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এই সব কিছু এবার খুব ভালো করে 4-5 মিনিট ভেজে নিতে হবে। বাড়িতে যদি কড়াইশুঁটি না থাকে তাহলে বাজারে দেখবেন ড্রাই কড়াইশুঁটির একটা প্যাকেট পাওয়া যায়, সেটাকে গরম জলে ভিজিয়ে রাখলেই আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। আপনাদের যদি আদা, জিরে এবং কাঁচা লঙ্কা পেস্ট করার টাইম না থাকে, সেক্ষেত্রে আদা পেস্টের প্যাকেট, জিরের গুঁড়ো এবং চেরা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে টেস্টের খুব একটা হেরফের হবে না। প্রায় 5-7 মিনিট ফুলকপি আলুটাকে মশলার সাথে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এবং পরিমাণ মতন চিনি। যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা দিলে এর টেস্টটা খুবই সুন্দর হয়। এবারে সব কিছুর সাথে আমি আবারও 5-7 মিনিট কষিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে কষানোর পর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে 3-4 মিনিট রান্না হতে দেব। দেখুন তরকারির ওপর থেকে তেলটা ভেসে উঠেছে এবং সব কিছু খুব ভালো করে রান্না হয়ে গেছে। এবারে সবশেষে এর মধ্যে গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নববর্ষ স্পেশাল নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।